ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. دي متعلق للدعش অনুমতি নিতে হবে মা বাপ হলো, বিশেষ করে তিনটি সময়ে। আর না যারা নাবালিক তাদের জন্য তিনটি সময় বলা হয়েছে। আল্লাহ পাক বলেছেন, ইয়াইউলদিনা আমানুল ইয়াস্তাযিনকুম আল্লাযিনা মালাকাত ঈমানুকুম আল্লাযিনা লাম ইয়াবলুগুল হুলমা মিনকুম সালাসা মাররাত। তিনবার তারা অনুমতি নেবে। من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء. فجر صلاة البربة جهر السماء وحين تضعون ثيابكم من الظهيرة جهر السماء تراجعون نجير كابور كلن ماني ريستنن ريست السماء ومن بعد الصلاة العشاء عشاء صلاة الفور إتي إتين دي وقت هتش قبون التارق كرسوما إير فوري أنا نسمع غناه لي تو جدي أبنى جالن كنو سمع أبنى مواب ريستن بأي إسمع جابن ناجي كنو سمع يخوك الله پاك رب العالمين তিন সময়ের কথা উল্লেখ করেছেন। এরপর তোমরা একজন আরেকজনের কাছে আসতে পারো। এরপর বড় হয়ে গেলে নিয়মিত অনুমতি নেবে, আর যারা এখনো বালিগ হয়নি তাদের জন্য তিনটি সময়। তো এটা খেয়াল রাখা দরকার, মা হন বাপ হন, খেয়াল রাখবে অবশ্যই। পূর্বে যা হবার হয়ে গেছে এখন থেকে আর এরকম করবেন না। ইসলামী বিধান জানা উচিত এইসব ক্ষেত্রে। আমরা একদম আমাদের দেশ মনে হয় বেশিরভাগ উদাসীন, আস্তাগফিরুল্লাহ আযীম, এটা জানে না, এইসব বিধান মানুষ জানে না। কারো বাড়িতে গেলেন বুগে বললেন অমুক আছেন, তো সে যদি বলে আপনাকে ফিরে যান তো আপনি ফিরে আসবেন। আপনি বলবেন না সে আমি তার বাড়িতে গেলাম, যে এই সেই, এটা আল্লাহর নির্দেশ। এইসব জ্ঞান চর্চা জরুরি মুসলমানদের জন্য, শুধু আকিদা ঠিক করাই যথেষ্ট না, মানে ইমানিয়া ঠিক করেই যথেষ্ট না, আমারই যেসব বিধিবিধান আছে ওইসব বিধান যাবতীয় বিধান পালন করা উচিত। এইটা আপনি যা হবার হয়ে গেছে এখন থেকে অনুমতি নেবেন, মা হোক হন বা বাপ হন, যেভাবে আল্লাহ বলেছেন। বারাকাল্লাহ ফিক।